পুরুষোত্তম বা জগন্নাথ এই প্রভু শ্রেষ্ঠত্ব প্রতিপাদিত করার জন্য অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে নামকরণ করা হয়েছে জগন্নাথ বা পুরুষোত্তম। অন্য কোনো বিষ্ণুমূর্তির এই নাম নেই, কিন্তু গীতায় বলা হয়েছে তিনি সব কিছুরই পরপারে, মরণশীল পার্থিব বস্তু এবং অমর আত্মার উপরে তিনি। এই দারুমূর্তিকে সেই পুরুষোত্তম আখ্যা দিয়ে একে সব বিষ্ণু দেবতার মধ্যে শ্রেষ্ঠ বলে প্রতিপাদিত করা হয়েছে। শুনছেন মিচ্ছি কালীকথা। স্কন্দ পুরাণে বলা হয়েছে দারু কথাটি দুটি ধাতু থেকে এসেছে, দো কথাটি অবখণ্ডনের দোতক অর্থাৎ সমস্ত পাপ যিনি খণ্ডন করেন, আর রা কথাটি দানের দোতক অর্থাৎ যিনি মুক্তি দান করেন। দয়াতি সংসার দুঃখানি দদাতি সুখম ব্যয়ম, ইনি ভবদুঃখ খণ্ডন করেন, ইনি মোক্ষ প্রদান করেন। পুরুষোত্তম মাহাত্ম গ্রন্থে বিষ্ণু রহস্য অংশে প্রায় একই কথা বলা হয়েছে, কেবল দ অর্থে দানরত। মাহাত্ম্যে বলা হচ্ছে পুরুষোত্তম পাথর নন, তিনি দারুও নন, তিনি এ সবেরই অতীত, তবু ভক্তের ইচ্ছা পূরণের জন্য তিনি প্রয়োজন অনুসারে নানা রূপ পরিগ্রহণ করে থাকেন। শুনছেন মিচ্ছি কালীকথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মির্চিতে। ঈশ্বর পাথরও নন, আবার তিনি দারুও নন, তাই একটি অপেক্ষা অপরটিকে গুরুত্ব দেবার কোনো কারণ নেই। তবু যদি কেউ কোনো একটির উপর গুরুত্ব আরোপ করতে চান, তাহলে তিনি দারুকেই তো দেবেন, কারণ শব্দটির প্রকৃতি প্রত্যয় থেকে এর উৎকর্ষ সিদ্ধ হয়েছে। দারু এবং অদ্ভুত মূর্তির সব থেকে ভালো ব্যাখ্যা এসেছে পঞ্চসখা সম্প্রদায়ের কাছ থেকে। তাঁদের মতে যে রূপে আমরা জগন্নাথকে দর্শন করি, তাই তাঁর স্বভাব এবং স্বরূপ। স্কন্দ পুরাণের বিষ্ণু রহস্যে বিষ্ণুর আবাসকে পরম শান্তির ধাম বলে বর্ণনা করা হয়েছে। সেখানে শান্তি এবং আনন্দের দ্বারা সমস্ত স্থান দীপ্ত হয়ে রয়েছে। পরমাত্মা পরানন্দে স্বরূপে নাস্তি তত্র বই। অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ওড়িশার সর্বশ্রেষ্ঠ কবি উপেন্দ্র ভঞ্জের সম্বন্ধে বর্ণনা দিয়ে লিখছেন, তিনি নিরাকার কোনো অবয়ব বিবর্জিত বিষ্ণুর স্বরূপ, সুভদ্রা পরিণয় স্বরূপে নাসা কর্ণ হস্ত পদহীন। কবি উপেন্দ্র ভঞ্জ দেখিয়েছেন হস্ত পদ নাসিকা কর্ণবিহীন এই মূর্তির মস্তক ও মূর্তদেশ বাস্তব কোনো রূপের সঙ্গে সম্পর্কবিহীন। এটা হওয়া উচিত নয়, এর কোনো প্রয়োজন নেই, ঈশ্বর তো নিরাকার, তাই নিরাকারত্ব বোঝানোর জন্য এমন একটি অদ্ভুত মূর্তি নির্মাণ করা হয়েছে যার সঙ্গে কোনো প্রাণীর সাদৃশ্য খুঁজে পাওয়া যাবে না। তার কাছে অরূপ জগন্নাথ ঈশ্বরের নির্গুণত্বের প্রতীক। এর এই অবয়ব মানুষকে এই কথা বোঝাতে চায় যে নিরাকারত্বের প্রতীককে অবলম্বন করে যে পূজা করা হয় তাই হলো শ্রেষ্ঠ পূজা। শুনছেন মিচ্ছি কালীকথা।